ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। চলতি সপ্তাহে শুক্রবারই কলকাতা জুড়ে দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়েছে দিনভর। আজকে সকাল থেকে বৃষ্টি না থাকলেও কলকাতার মুখ ভার এখনও পর্যন্ত মেঘলা আকাশ রয়েছে। যদিও কয়েকটি জেলা যেমন মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, সেখানে কিন্তু এখনও অল্প অল্প বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু নতুন করে আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এবং আগামীকালকেও তাপমাত্রা খুব একটা হেরফের না ঘটলেও আগামী পরশু থেকে তাপমাত্রা আরও একবার নামতে পারে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। উত্তরবঙ্গে থাকবে ঘন কুয়াশা, দক্ষিণবঙ্গে কুয়াশা খুব একটা ভারী না হলেও পরশু থেকে তাপমাত্রা কমবে এবং সপ্তাহভর আরও একটা শীতের স্পেল, আরও একটা জাঁকিয়ে ঠান্ডা উপভোগ করা যাবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ক্যামেরায় বিজু চন্দ্রের সঙ্গে অরিচিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।